QRCT মানবতার সমাধান কুরআন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال تعالى في شان حبيب محمد رسول الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ كماله كشفا دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنة جميع خصاله صلوا عليه وآله إلا الله محمد رسول الله صلى الله আপনারা তো সবাই ভালো আছেন আশা করি বলেন আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার প্রশংসা হবে কার তাকবীর হবে কার জন্য অন্য কোন মানুষের জন্য তাকবীর দেওয়া যাবে না যদি অন্য কোন মানুষের নামে তাকবীর দেই তাহলে সেটা শিরক হয়ে যাবে কি হয়ে যাবে আমার নেতা অমুক নেতা তমুক নেতা এইগুলো যদি তাকবীর দেই তাহলে শিরক হয়ে যাবে কি হবে বলেন তো আর শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না আল্লাহ তাআলা ক্ষমা করবেন সেই আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে প্রথমে আমরা তাকবীরের ধরন জেনে নেই তিনটে তাকবীর দেব আমরা প্রথমে যারা বিবাহিত আছে তারা এক দেব দ্বিতীয়তে দেব অবিবাহিত আর তৃতীয় হবে সম্মিলিত কয়টা তাকবীর হবে তো বিবাহিত ভাইরা একটু হাত তোলেন তো কয়জন বিবাহিত আছে বিবাহিত ভাইরা বিয়ে করছেন মাশাআল্লাহ বিবাহিত ভাইরা হাত তোলেন সংখ্যায় তো মাশাআল্লাহ অনেক বেশি তাকবীর হবে তো
আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। রেডি আছেন তো সবাই? রেডি? লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এবার অবিবাহিত ভাইরা হাত তোলেন কয়জন দেখি, সংখ্যায় তো কম। তারপরে অবিবাহিত ভাইদের স্পিড অনেক বেশি, আমি জানি। আমি যেই সময় ছিলাম সেই সবার কথা বলতে পারি। যাই হোক, দেখবো আপনারা বিবাহিত মানুষদেরকে ঠকাইতে পারেন কিনা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। সমান সমান হয়েছে, মানে ড্র হয়েছে। এখন ম্যাচ ড্র হয়েছে, কি করা যাবে এখন? সম্মিলিত তাকবীর দিতে হবে। দেখবো আপনারা এই সরদুল্লাহ খান কিভাবে কাঁপাইতে পারেন আল্লাহর ধ্বনি দিয়ে। লিল্লাহি তাকবীর, আল্লাহ তাআলা তুমি আমাদের এই তাকবীরকে কবুল করে নাও, সে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি পবিত্র আল কোরআন হাকিমের 48 নম্বর সুরা, সুরা আল ফাতাহ থেকে তেলাওয়াত করেছি সর্বশেষ আয়াতটা। সেই আয়াত অত্যন্ত মর্তব্যপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে আল্লাহ তাআলা, রাসূল হিসাবে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। কাফেররা কি বলে বলুক, ওটা আমাদের দরকার নেই। আল্লাহ তাআলা সার্টিফাই করতেছেন দ্যাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। তো এই সার্টিফাইয়ের পর আর কোনো কিছু লাগবে আমাদের? আল্লাহ পাক কি বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সিমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আর তার সাথে যেই মানুষগুলো আছেন অর্থাৎ নবীজির সাহাবীরা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর। আল্লাহু আকবার। হুদায়বিয়ার সন্ধির সময় ঘটনা, মক্কার কুরাইশরা হুদায়বিয়ার সন্ধি করতে আসল। কুরাইশদের পক্ষে যিনি সন্ধি করতে আসলেন সোহাইল, তিনি বললেন মুহাম্মদ তোমার নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না? যিনি বললেন না, আউযু বিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুরু করা হোক আল্লাহর নামে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুরাইশরা বলল এখান থেকে উস্কুরে পড়া যাবে না, বিসমিকাল্লাহ বলতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, এটা করো। এরপরে বললেন কুরাইশরা, এটা লখমেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোহেল বলল এটা তো করা যাবে না, যদি তোমাকে রসুলুল্লাহ হিসাবে মেনে নিয়ে যায় তাহলে কোনো সন্ধির তো কোনো প্রয়োজনই হয় না, ঠিক কিনা বলে? সন্ধির তো কোনো প্রয়োজনই হয় না, কি করবে তাহলে? লিখতে হবে মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ থেকে সন্ধি লেখা হয়েছে। রাইটার ছিলেন, লেখক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অলরেডি লিখে ফেলেছেন মিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলীকে হুজুর হুকুম দিলেন, আলী লাইনটা কেটে দাও, যেখানে রাসূলুল্লাহ লেখা আছে ওই লাইনটা কেটে দাও। হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, জীবনে আপনার অনেক যেই সমস্ত হুকুমগুলো আপনি করেছেন সব হুকুম পালন করেছি, আর ভবিষ্যতে যতগুলো হুকুম করবেন সবগুলো পালন করবো, কিন্তু আমি আলীর পক্ষে কথা মানা সম্ভব নয় যে রাসূলুল্লাহ নামটা কেটে দেবো। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আলী গো দেখিয়ে দাও কোথায় রাসূলুল্লাহ লেখা আছে। আলী দেখিয়ে দিলেন, নবীজি নামটা কেটে দিলেন। তারপর শুরু হলো হুদায়বিয়ার সন্ধি লেখা। হুদায়বিয়ার সন্ধিটা এমন ছিল যে কাফেররা বলল যে এবছর মুসলমানেরা হজ ব্রত পালন না করেই চলে যাবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ক্ষিপ্ত হলেন,
নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল নয়? এমন প্রশ্ন করে বসলেন। আবার আবু বকরকে বললেন, আবু বকর আমরা কি মুসলমান নয়? ওরা কি কাফের নয়? আবু বকর বললেন, অবশ্যই তিনি আল্লাহর রাসূল, আমরা মুসলমান, ওরা কাফের। হে ওমর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেছেন তার এতাত করে আল্লাহ রাব্বুল আলামিনকে বরকত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা বলতেছে রাসূলুল্লাহ লেখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যখন এই হুদায়বিয়ার সন্ধিটা হয়ে গেল, বড় কিসসা বড় ঘটনা, যখন হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা এবং মদিনার মাঝখানে গেলেন, রাত্রিবেলায় সূরা ফাতিহা নাযিল হয়ে গেল। যিনি বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ আয়াতে আল্লাহ পাক বললেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহু আকবার। পরবর্তীতে তার সাথে যে সাহাবীরা আছেন তাদের গুণাগুণ বর্ণনা করতেছেন আল্লাহ তাআলা। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথীরা কাফেরদের প্রতি অত্যন্ত কঠিন কিন্তু পরস্পরে অত্যন্ত শ্রদ্ধাশীল সহনশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেরদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগীরা সাথীরা যার হার্ট গাট টু ক্র্যাক অত্যন্ত কঠিন কাফেরদের প্রতি। তাফসীরকারকরা ফি জিলালিল কুরআন, তাফসীরে মাআরিফুল কুরআন, তাফসীরে বাইজাবি কাশ্যাফ এগুলো খুলে খুলে দেখবেন যে প্রায় সেম বর্ণনা আসছে। এখানে দুই ধরনের কথা আসছে, কাফেরদের প্রতি কঠোর কিভাবে তারা কঠোর হলেন, যে ঈমান আমলে কাফেরদেরকে দেখিয়ে দিয়েছেন যে তোমাদের পদঙ্ক আমরা অবলম্বন করি না, আর আমরা কোরআনের পদঙ্ক অবলম্বন করি। এই দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা অত্যন্ত কঠিন। আর একটা বর্ণনা আসছে তাফসীরের মধ্যে, বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা কাফেরদের প্রতি এতই কঠিন ছিলেন, তাদের দেওয়া হাতের কিছু খাইতেন না কখনো, এবং তাদেরকে এড়িয়ে চলতেন। রাস্তায় দেখলেও তাদের জামা স্পর্শ করে এরকম অবস্থায় তেনারা যাইতেন না। আর আজকে আমরা কি করি, ইহুদি খ্রিস্টান হিন্দু মধ্যে ওইখানে গিয়া হিন্দুদের পূজা হয়, দেব দেবীদের জন্য যা দেওয়া হয় ওইখানে সিঁদুর মেখে দেওয়া হয়, ওইগুলো আমরা খাই, ঠিক কিনে বলেন? তাহলে আমাদের ইমান আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের ইমান কি এক হইল? বলেন কোথায় এক হইল? হইল না, এক হইল না। অতএব কি করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের মতো ইমান হইতে হবে। যদি সেরকম ইমান হয় তাহলে আল্লাহ তাআলার সাহায্য আজও আসবে, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের ইমান কেমন ছিল একটা ঘটনা থেকে আমরা জেনে নেব। হযরত ওমরের সময়ে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় রোমানদের সাথে যুদ্ধ বেঁধে গেল, কেমন ইমান ছিল সাহাবীদের, কেমন কঠিন ছিল কাফেরদের বিরুদ্ধে। রোমান সম্রাট তার ধারণা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অত্যন্ত আদর্শবান মানুষ, তাদের ইমান অনেক পাকা। তাদেরকে অর্ডার করা হলো, কাফের সৈন্যদেরকে অর্ডার করা হলো, যদি কোনো মুসলমান সৈন্যদেরকে ধরতে পারো তাহলে অবশ্যই তাদেরকে জীবিত আনবে, আমি পরীক্ষা করে দেখবো তাদের ইমানটা কেমন। ঘটনাক্রমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী, প্রায় 1000-এর মতো সাহাবী রোমান সৈন্যদের হাতে ধরা পড়ে গেল, জীবিত ধরা পড়লেন। তার অধিনায়ক ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দলবল সহ ধরা পড়ে গেলেন। যখন রোমান সম্রাটের কাছে আনা হলো, তাকে প্রস্তাব দেওয়া হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা তোমাকে আমি মুক্তি দিতে পারি, তোমাকে আমি মুক্তি দিতে পারি,
তোমার একটা শর্ত আছে, সেটা হলো আমার মেয়েকে বিয়ে করতে হবে। কি করতে হবে? আমার এই সুন্দরী কন্যাকে বিয়ে করতে হবে। সাথে সাথে আর একটা শর্ত আছে, তুমি মুসলমানিত্ব বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে। জোরে বলেন না আউযুবিল্লাহ। মুসলমানিত্ব বাদ দিয়ে খ্রিস্টান হয়ে যাবে, এর বদলে তোমাকে আমি এই মেয়েকে দান করবো আর তোমাকে মুক্তি দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন, এটা কখনোই সম্ভব না, জীবন চলে গেলেও পারবো না। রোমান সম্রাট বলেন, আরো কাছে তোমাকে আরো দেব, আমার যে সম্পদ আছে এই রাষ্ট্রীয় সম্পদের অর্ধেকটা দিয়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুজাফা বললেন, এটাও সম্ভব না, আমার জীবনটা বিলিয়ে দিব, তারপরেও সম্ভব না। রোমান সম্রাট হুকুম দিলেন, দেখাচ্ছি মজা, তোমার কেমন সাহস। তাদের মধ্যে থেকে একজন সাহাবীকে ধরে আনা হলো এবং বড় তেলের ড্যাগ চড়িয়ে দেওয়া হলো, তার মধ্যে তাকে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে হাড্ডি আর মাংস আলাদা হয়ে গেল এবং ভেসে উঠলেন সাহাবী, ভেসে উঠলেন আগুনের তেলের মধ্যে। হযরত হুজাফা দেখলেন এবং তাকে রোমান সম্রাট ভয় দেখালেন, যদি তুমি না করো তাহলে তোমাকে এর মধ্যে ফেলানো হবে। হযরত হুজাফা তিনি এক চুলও পরিমাণ মানলেন না, ঈমান ঈমানের সাহায্য গ্রহণ করেছেন, তা থেকে তিনি মোটেও মানলেন না। হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তী দিনের জন্য রাখা হলো। পরের দিন সেই ঘটনা, ওই তার ড্যাগের কাছে আনা হলো। হযরত হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেঁদে ফেললেন। তখন রোমান সম্রাটের সৈন্যরা ভাবলো, হয়তো বা তার মন বলে গেছে পৃথিবীর জন্য। রোমান সম্রাটের কাছে গিয়ে বলল, হুজাফা তো চোখে পানি এসেছে, সে কেঁদে ফেলেছে, সে মনে হয় ভয়ে কেঁদে ফেলেছে। তখন রোমান সম্রাট বলল, তাকে নিয়ে আসো। রোমান সম্রাটের কাছে আসার পরে হুজাফাকে জিজ্ঞেস করলো, তুমি কেন কেঁদেছো, তোমার কি এখন ইসলাম ধর্ম ত্যাগ করবা কিনা বলো। হুজাফা বললেন, কখনোই না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না। রোমান সম্রাট বললেন, তাহলে তুমি কেন কাঁদলে? হযরত হুজাফা বললেন, আমি এই জন্য কেঁদেছি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার তো মাত্র একটা জীবন, আমি যদি তেলের ড্যাগের মধ্যে পড়ে যাই তাহলে মাত্র একবার তোমার জন্য জীবন দিতে পারবো, আমি মাত্র একবার তোমার জন্য জীবন দিতে পারবো। আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে এই পশম পরিমাণ জীবন যদি তুমি দিতে তাহলে হাসি মুখে শত শতবার তোমার জন্য জীবন দিতাম। যারা বলেন সুবহানাল্লাহ। এত কঠিন ছিলেন রোমান সম্রাট, তার হুশ ফিরে আসলো, তিনি হতভম্ব হয়ে গেলেন। তখন হুজাফাকে বললেন, হুজাফা আমি কিচ্ছু চাই না, তোমাকে মুক্তি দিয়ে দেব, তবে একটা শর্ত আছে, তুমি যদি আমার কপালে একটা চুমু দিয়ে দাও তাহলে আমি তোমাকে মুক্তি দিয়ে দেব। সুবহানাল্লাহ। হুজাফা বললেন, আমি তোমার শর্ত মানব, শুধু আমাকে একা মুক্তি দিলে হবে না, আমার সঙ্গে যে 1000 সাহাবী আছে এই সব ভাইকে মুক্তি দিতে হবে, তারপরে আমি তোমার কপালে চুমু দিব। শর্ত মেনে নিলেন। শর্ত মানা হলো, রোমান সম্রাট তাকে ছেড়ে দিলেন, হুজাফা চুমু দিয়ে দিলেন। এই সংবাদ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে তিনি বক্তব্য দিতেছিলেন, যখন ঘটনা শুনলেন। ঘটনা শোনার পরে হযরত হুজাফা যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে সকল সাহাবীদেরকে বললেন, ঘটনা শুনিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজাফার কপালে চুমু দিয়ে দিলেন আর বললেন, সবাই যেন হুজাফার কপালে চুমু দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমান ছিল! এই জন্য আল্লাহ পাক বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله. الله أكبر. এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কাফেরদের প্রতি তো অত্যন্ত কঠোর, কিন্তু তারা একে অপরে ভাই ভাই, শ্রদ্ধাশীল, অত্যন্ত ভদ্র, বিনয় অবনত, দেয়ার দোসাই অত্যন্ত বিনয় অবনত,
তারা একে অপরের জন্য জীবন পর্যন্ত কুরবানি করে দিতে পারেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা একে অপরের প্রতি কেমন দরদ দেখাইছেন, ইয়ারমুকের ঘটনা বলতে পারি। ইয়ারমুক যুদ্ধের ঘটনা যখন মুসলমানেরা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন যুদ্ধের সময়, রোমান সৈন্যদের সাথে যুদ্ধ চলতেছিল, কোনো সমাধান হচ্ছিল না, তিনজন সাহাবী তারা প্রাণ দিয়ে দিয়েছেন, সেনাপতি প্রাণ দিয়েছেন, এর মধ্যে আবু হাজাম ইবনে হুজাফার হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন তার ঘরে পানি ছিল, তিনি খুঁজতেছিলেন তার চাচাতো ভাইকে, চাচাতো ভাই পাশেই পড়েছিলেন, জিহাদ করতে করতে তিনি অত্যন্ত আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি অত্যন্ত আহত হয়েছিলেন, মৃত্যু সজ্জায় শায়িত। তিনি চাচাতো ভাইকে পানি পান করাবেন বলে কাঁধে পানি নিয়ে তিনি হাঁটতেছেন, তিনি পাইলেন চাচাতো ভাইকে, চাচাতো ভাইকে পানি পান করাবেন। ইতিমধ্যে চাচাতো ভাই লক্ষ্য করলেন পার্শ্ববর্তী আরেকজন সাহাবা যুদ্ধে কাতর হয়ে পড়ে আছে, শুয়ে আছে, জীবন মরণ অবস্থায় চলে আসে। চাচাতো ভাই বললেন, ভাই যাও, আমার ওই ভাইয়ের কাছে যাও, তাকে পানি খাও, আমার তার চাইতে তার পানির বেশি প্রয়োজন। সুবহানাল্লাহ। মৃত্যুর সময়ে বলতেছে আমার চাইতে তার বেশি প্রয়োজন পানির, তার কাছে যাও পানি নিয়া। দ্বিতীয় জনের কাছে গেলেন, দ্বিতীয় জন যখন পানি পান করাতে যাবেন, তিনি শুনতে পাইলেন আহু চিৎকার, পার্শ্ববর্তী এক সাহাবী চিৎকার করতেছেন মৃত্যু সজ্জায়। দ্বিতীয় সাহাবী বললেন, ভাই ওনার কাছে যাও, ওনার বেশি পানির প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ত্যাগ তিতিক্ষা। চাচাতো ভাই তিনি পানি নিয়ে তৃতীয় জনের কাছে গেলেন, যতগুলো দিতে তিনি গেলেন পানি নিয়ে, ততগুলো পর্যন্ত তিনি শাহাদাত বরণ করে জান্নাতে চলে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় জনের কাছে ফিরে আসছেন, দেখেন যে তিনিও শাহাদাত বরণ করেছেন। পরবর্তীতে চাচাতো ভাইয়ের কাছে এসে দেখেন তিনিও শাহাদাত বরণ করেছেন, মৃত্যুর সময় এই ত্যাগ তিতিক্ষা দেখিয়ে গেছেন। এই জন্য আল্লাহ পাক বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের আর একটা গুণাবলীর কথা বলা হয়েছে, তাদেরকে কিভাবে দেখবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে কিভাবে দেখা যাবে। তারাহুম রুকআন সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহ, তাদেরকে রুকু এবং সিজদা অবস্থায় দেখতে পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা ইসলাম প্রচার করার জন্য 24টা ঘন্টাকে 18 ঘন্টা তারা ব্যয় করেছেন, দিনের বেলায় জিহাদ করেছেন এবং রাত্রিবেলা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।